আসসালামু আলাইকুম, হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে দারুণ একটি হোম রেমেডি তৈরি করে দেখাবো। তোমাদের স্কিনের স্পট রয়েছে, স্কিনের উজ্জ্বলতা হারিয়ে ফেলেছ, স্কিনে বয়সের ছাপ পড়ে গেছে, স্কিনটা কুঁচকে গিয়েছে, প্রবলেম নেই, এই সব সমাধান নিয়ে আমি আসছি তোমাদের সাথে দারুণ একটি স্কিন স্ক্রাব এবং ফেস প্যাক নিয়ে। এই ফেস প্যাক এবং স্ক্রাবের জন্য যে উপকরণগুলো লাগবে সেগুলো সবার বাড়িতেই রয়েছে। সো বন্ধুরা, চলো কথা না বাড়িয়ে দেখে নেই। তার আগে আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, আর যারা করেছ থ্যাংক ইউ সো মাচ। ফার্স্ট আমি তোমাদেরকে স্ক্রাবটি বানিয়ে দেখাবো। এর জন্য আমার লাগবে চিনি। চিনি স্বাস্থ্যের জন্য খারাপ হলেও ত্বকের জন্য কিন্তু খুবই উপকারী। চিনির মধ্যে রয়েছে গ্লাইকোলিক অ্যাসিড। এই উপকরণ ত্বকের ডেড সেল এক্সফোলিয়েশনের সাহায্য করে, বজায় থাকে ত্বকের উজ্জ্বলতা, এর পাশাপাশি ত্বকের রুক্ষ ও শুষ্ক ভাবও দূর করে এই সুগার ফেস স্ক্রাব। চিনির সাথে আমি সামান্য কিছু পরিমাণ হলুদের গুঁড়া নিয়েছি এবং টমেটোর স্লাইস নিয়ে এটা দিয়ে আমি স্কিনে স্ক্রাব করে নেব। এটা স্কিনে স্ক্রাব হয়ে গেলে তোমরা 2 থেকে 3 মিনিট রেখে তোমরা এটা ওয়াশ করে ফেলবে। টমেটো এবং হলুদের গুঁড়া আমাদের স্কিনের জন্য কতটা উপকারী আমরা কিন্তু সবাই জানি। এখন আমি তোমাদেরকে ফেস প্যাক বানিয়ে দেখাবো। ফার্স্ট এজন্য আমার লাগবে একটি টমেটো। এটাকে আমি কেটে সুন্দর করে ব্লেন্ড করে নেব। উজ্জ্বল ও পরিষ্কার ত্বকের জন্য টমেটোর ঘন পিওরি দারুণ কার্যকরী। এতে রয়েছে ভিটামিন সি, ভিটামিন এ ও ভিটামিন কে, যা ত্বকের জন্য অ্যাসিডিক উপাদান হিসেবে কাজ করা হয়। টমেটোতে আরও রয়েছে ভিটামিন ক্যারোটিন ও ল্যাকোপিন, যা আমাদের ত্বকের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। টমেটো আমার জুস করা হয়ে গেছে। এখন আমার লাগবে বেসন। বেসন ত্বকের পিএসপি লেভেলের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে। এটি ত্বককে ভেতর থেকে পরিষ্কার করতেও বেশ সক্ষম। ত্বকের আর্দ্রতা নিয়ন্ত্রণ করে নরম করে তুলতে সাহায্য করে। ত্বকের মৃতকোষ দূর করে ত্বককে নরম ও উজ্জ্বল করে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব সেই টমেটোর জুস 2 থেকে 3 চামচ। তোমাদের যতটুক লাগবে ঠিক ততটুক পরিমাণ দিয়ে দিবে এখানে। এখন আমি দিয়ে দেব এর মধ্যে 1 চামচ মধু। মধু প্রাকৃতিক এক্সফোলিয়েটরের কাজ করে, ব্রণের জন্য উপকারী। অ্যান্টিব্যাকটেরিয়াল ও অ্যান্টিফাঙ্গাল উপাদান ত্বক পরিষ্কার ও জীবাণুমুক্ত রাখতে পারে মধু। মধু ত্বককে টান টান রাখে। মধুতে উপস্থিত প্রোবায়োটিক ও অ্যান্টিঅক্সিডেন্ট ত্বকে পুষ্টি যোগায় এবং মৃত কোষ তুলে ফেলতে পারে মধু। সবগুলো উপকরণ খুব সুন্দর করে আমি এখন মিশিয়ে নেব। তো এটা আমার মেশানো হয়ে গেছে। আমি এখন স্কিনে অ্যাপ্লাই করে দেখিয়ে দেব। এটা আমি স্কিনে অ্যাপ্লাই করে নিচ্ছি। এটা তুমি ওয়াশ করার পরে দেখবে তোমার স্কিনটা এত ব্রাইটেনিং হয়ে গেছে কি বলবো। এটা তুমি যদি এক টানা 7 দিন ইউজ করো তাহলে তুমি নিজেই দেখতে পারবে তোমার স্কিনটা কতটা পরিবর্তন হয়েছে। সো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবে, আর নেক্সট কি ভিডিও চাচ্ছ কমেন্ট বক্সে জানাবে। আল্লাহ হাফেজ।